ভিভোর একদম ব্র্যান্ড নিউ স্মার্টফোন আমার হাতে, মডেল নাম্বার হচ্ছে ভিভো Y19s আমার হাতে। ওয়াই সিরিজের একদম ব্র্যান্ড নিউ ডিভাইস। একটি ভ্যারিয়েন্টে ফোনটি লঞ্চ হয়েছে 6128 এবং দাম হচ্ছে 16,999 টাকা। তো এই প্রাইসে ফোনটি কী কী স্পেক অফার করতেছে সেগুলো কিন্তু আজকে শেয়ার করবো, ভালো মতো সব কিছু জানতে পারবেন। তো এই ফোনটি আমাদের কাছে পাঠিয়েছে মিতালি টেলিকম, তাদের শপের সকল ডিটেলস কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। তো প্রথমেই কথা বলি ডিজাইন নিয়ে। ডিজাইন কিন্তু চমৎকার করা হয়েছে এবং ভিভো ফোনের পেছনের ডিজাইন কিন্তু খুবই চমৎকার করা হয় এবং পেছনের লুকটা দেখতে পাচ্ছেন, ক্যামেরা দুইটা ক্যামেরা রয়েছে, নিচে একটা রিং লাইট রয়েছে এবং এই লাইটটা কিন্তু সবসময় জ্বলে, যখন নোটিফিকেশন আসে, কল আসে, দেন হচ্ছে এখানে মিউজিক বাজলে এই লাইটটা কিন্তু জ্বলে, দেখতে কিন্তু খুব প্রিমিয়াম লাগে। এবং পেছনের যে ফিনিশটা দেওয়া হয়েছে একদম গ্লেসি ফিনিক্স, একটু কালারটা কিন্তু চেঞ্জ হয় নড়াচড়া করলে, দেখতে কিন্তু খুব চমৎকার লাগে এবং ভিভোর ব্র্যান্ডিং করা রয়েছে নিচে একদম, দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে এবং প্রিমিয়াম প্রিমিয়াম কিন্তু একটি ভাইব রয়েছে। তো পোর্টসেন বাটনের কথা যদি বলি, ফোনটির একদম নিচের অংশে কিন্তু সব কিছুই পেয়ে যাচ্ছেন, একদম ওপরে এখানে দেখতে পাচ্ছি আমরা স্টেরিও স্পিকার রয়েছে বাট এখানে নয়েজ ক্যান্সেলিং মাইকটা নাই। একদম বাম পাশে রয়েছে সিম ট্রে, যেখানে দুইটি সিম কার্ড প্লাস একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। একদম ডান পাশে রয়েছে ভলিউম রোকার, তার নিচে রয়েছে পাওয়ার বাটন, যেখানে কিন্তু আসলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইমপ্লিমেন্ট করা রয়েছে এবং সেটা কিন্তু অ্যাকুরেটলি কাজ করে, খুব ভালোই কাজ করতেছে, এখানে সুপার কাজ করতেছে। তো চলে আসি ফ্রন্ট সাইডে। ফ্রন্ট সাইডে কিন্তু বিশাল বড় একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, 6.68 ইঞ্চের একটি এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, 90Hz রিফ্রেশ রেট রয়েছে। বাট এইখানে যদি এই প্রাইসে যদি এইচডি প্লাস না দিয়ে ফুল এইচডি দিত তাহলে কিন্তু ফাটাই দিত, বাট এখানে দেয় নাই যেহেতু 5 ভোল্ট রয়েছে, আমার মনে হয় 5 ভোল্ট কাটআউট রয়েছে, যেহেতু ডিসপ্লেটাও বড়, 90Hz রয়েছে এবং যেটা ভালো হচ্ছে এই ডিসপ্লের পিক প্রাইস হচ্ছে 1000 nits, অর্থাৎ আপনি ইনডোরের সাথে কিন্তু আউটডোরে খুব ভালোভাবেই মোটামুটি ভালোভাবে ব্যবহার করা যায়, যেটা আমার কাছে চমৎকার লেগেছে। চিন বেজেল ঠিক আছে আমি বলবো এই বাজেটে এবং টাচ রেসপন্স যথেষ্ট ভালো হয় এই ফোনের, যেহেতু 90Hz রিফ্রেশ রয়েছে এবং ভিভোর যে লেটেস্ট একদম অপারেটিং সিস্টেম সেটার জন্য কিন্তু টাচ বা এখানে চমৎকার কাজ করতেছে। এখানে দেখতে পাচ্ছি যেহেতু 90Hz রয়েছে চমৎকার কাজ করতেছে এবং টাচ রেসপন্স যথেষ্ট ভালো, টাচ জন্যই তো ইস্যু পাই নাই এবং ভিউ অ্যাঙ্গেল কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্স কিন্তু চমৎকার ছিল, কোনো নেগেটিভিটি নাই এবং সাইড প্যানেল থেকে দেখতে কিন্তু চমৎকার লাগে বেশ, ডিসপ্লেটা কিন্তু বেশ ভালো, এইচডি প্লাস হলেও আমার কাছে ডিসপ্লেটা চমৎকার লেগেছে এবং প্রিমিয়াম কোয়ালিটির মনে হয়েছে। তো এবার আসি পারফরমেন্স সেকশনে। ফোনটি রান হচ্ছে অ্যান্ড্রয়েড 14, ভিভোর নিজস্ব অপারেটিং সিস্টেম, ফানটাচ অপারেটিং সিস্টেম, চমৎকার স্মুথ কিন্তু এখানে পাচ্ছি এবং ফোনটিতে চিপসের হিসেবে রয়েছে ইউনিসোসের T612, যেটা হচ্ছে 12 ন্যানোমিটার একটি চিপসেট। বাট এইখানে যদি তারা ইউনিসোসের চিপসেটটা না দিয়ে এখানে যদি ভাই এখানে মিডিয়াটেকের একটি চিপসেট দিত তাহলে কিন্তু আরেকটু বেটার হইতো, আমার কাছে আরেকটু বেটার মনে হতো, বাট এখানে তারা দিচ্ছে ইউনিসোসের 6GB RAM রয়েছে, এখানে ব্লুটুথ 5.2 রয়েছে যেটা চমৎকার এবং এখানে কিন্তু UIটা খুব ভালো কাজ করতেছে ভাই। এখানে চিপসেটটা যদি আরেকটু বেটার দিত সেক্ষেত্রে আর একটু ভালো হইতো। তো এই চিপসেট দিয়ে কিন্তু আপনি গেমস মোটামুটি খেলতে পারবেন, একদম পাবজি হাই গ্রাফিক্সে খেলতে পারবেন না, বাট ছোটোখাটো গেমসগুলো যেমন 2D গেমসগুলো আছে এগুলো কিন্তু অনায়াসে খেলতে পারবেন এবং তাছাড়া কল অফ ডিউটি খেলতে পারবেন, টেম্পল রান, এই ধরনের গেমসগুলো কিন্তু খেলতে পারবেন স্মুথ গ্রাফিক্সে, পাবজিটা খেলা যায় এবং কল অফ ডিউটিও খেলা যায়, বাট একদম নর্মাল গেমসগুলো কিন্তু খুব ভালোভাবেই প্লে করতে পারবেন এখানে। তো চলে আসি ক্যামেরা সেকশনে। ফোনটির পেছনে আমরা দেখতে পাচ্ছি দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ডারি হচ্ছে অক্সিলারি সেন্সর, এবং 50 মেগাপিক্সেলের যে সেন্সরটা রয়েছে এটা কিন্তু ভালোই কাজ করে এবং ডেলাইটে চমৎকার ছবি দিচ্ছিলো, একদম খারাপ না, এবং কালারটা যদি আরেকটু বুস্টেড টাইপের হইতো আরেকটু চমৎকার হইতো, কারণ হচ্ছে এই ধরনের বাজেট ফোনে কিন্তু মানুষ একটু রেডি টাইপের ছবি পছন্দ করেন, সোশ্যাল মিডিয়াতে দেন, ভিডিও করেন। এবং ফিচারগুলো যদি বলি গেলে অনেকগুলো কিন্তু ফিচার রয়েছে এখানে, নাইট মোড, পোর্ট্রেট, ফটো, ভিডিওতে রয়েছে এবং মোড়ে কিছু স্লো মোশন ভিডিও করতে পারবেন, এবং এই ফোনটির পেছনে ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 1080p 30fps ভিডিও শ্যুট করতে পারবেন এবং যেটা মোটামুটি ভালোই, একদম স্টেবিলাইজেশন পাবেন না, মোটামুটি ভিডিও করা যায়, খারাপ না একদম, যারা ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু পেছনে ক্যামেরা দিয়ে করতে পারবেন। এবং ফ্রন্ট সাইডে ভাই এখানে 5 মেগাপিক্সেলের ক্যামেরা দিচ্ছে, এখানে যদি 8 মেগাপিক্সেল একটা শ্যুটার দিত তাহলে কিন্তু ভালো হইতো, এখানে কিন্তু অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে সেখানে কিন্তু আরেকটু ভালো ক্যামেরা দেয়, বাট এখানে 5 বাদ দিয়ে যদি 8 দিত সেক্ষেত্রে আরেকটু ভালো হইতো। এবং ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়েও কিন্তু আপনি সর্বোচ্চ 1080p 30fps ভিডিও শ্যুট করতে পারবেন। এখন কথা হচ্ছে এখন তো আসলে যারা 15, 16, 20 মধ্যে ফোন কেনা তারা একটু ফ্রন্ট ক্যামেরা দিয়ে কন্টেন্ট বানাতে চান, সেক্ষেত্রে কিন্তু আরেকটু ক্যামেরাটা সামনের ক্যামেরাটা ভালো করা উচিত ছিল। তো এবার আসি ব্যাটারি সেকশনে। ফোনটি ব্যাটারি হিসেবে রয়েছে 5500mAh ব্যাটারি রয়েছে এবং যেটিকে চার্জ করার জন্য রয়েছে 15W চার্জার রয়েছে বক্সের মধ্যে, এখানে যদি 18W চার্জার থাকতো আরেকটু ভালো হইতো এবং
সেটা দিতে 15 ওয়াট চার্জ হইতে একটু সময় লাগে, বাট চার্জ হইলে কিন্তু ভাই ভালো, এখানে অনেকক্ষণে ব্যাক আপ পাওয়া যায়, এখানে ভালো ব্যাক আপ পেয়েছে এবং নর্মাল ইউজ করলে 1-2 দিন ইউজ করা যায়। এবং আপনি যদি মোবাইল ডাটা ইউজ করে গেমস টেমস খেলেন সেক্ষেত্রে কিন্তু 7-8 ঘন্টা একটানা ব্যাক আপ পেয়ে যাবেন। এবং সোশ্যাল মিডিয়া ইউজ টিউজ করলে কিন্তু মোবাইল ডাটা ইউজ করলে একটু ব্যাক আপটা বেশি যায়, ওয়াইফাই দিয়ে ইউজ করলে একটু কম যায়। তো ব্যাটারির দিক থেকে আমি বলবো ঠিক আছে, ভিভোর ফোনে কিন্তু এত ব্যাটারি দিতেই চায় না, আরও কম দেয়, তো এই দিক থেকে আমি বলবো ব্যাটারি ব্যাকআপও ঠিক আছে। তো এবার আসি কনক্লুশনে, ফোনটা আসলে কেমন, ফোনটা যদি ডিজাইনের কথা বলি ভাই 195 ডিজাইন ঠিক আছে, পেছনে পাতলা পুতলা দেখতে ভালো লাগতেছে, এবং যদি উপরে নয়েজ ক্যান্সেলিং মাইকটা থাকতো চমৎকার হইতো, এবং ফ্রন্ট সাইডে ক্যামেরাটা যদি আর একটু বেটার হইতো সেক্ষেত্রে ভালো হইতো, এবং চিপসেটটা যদি আর একটু বেটার দিত সেটাও ভালো হইতো। ডিজাইন বলেন এবং যদি ডিসপ্লের কথা বলেন ফোনটা বড়, সেক্ষেত্রে আমি বলবো ঠিক আছে, 500 কাটআউট রয়েছে সেক্ষেত্রেও ঠিক আছে। যারা ফোনটি কাদের জন্য, যারা মোটামুটি মিডিয়া কনজিউম করেন এবং হচ্ছে সোশ্যাল মিডিয়া টিডিয়া ব্রাউজ করবেন, তাদের জন্য ফোনটি ওকে। তো এই ফোনটি যারা কিনেছেন তাদের ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন আমাদের এই ভিডিও নিচে, ভালো মন্দ সব কিছু, ফোনটি কেমন এবং ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে খারাপ বলবেন, আমাদের ভিডিও নিচে কিন্তু কমেন্টস করতে পারেন। তো আজকে আর দেরি করবো না, আজকে এখানে শেষ করবো, দেখা হবে অন্য কোনো নতুন স্মার্টফোন নিয়ে, আজকে এখানে শেষ করছি, বাই বাই।